RX71 হেলথ মিডিয়ায় আপনাদেরকে স্বাগতম। মানুষ চিরন্তন ভাবে খাবার গ্রহণে আগ্রহী, খাবার খাবেই, ক্ষুধার্ত মানুষ পাগলের মতো হয়ে যায়। এখানে আমাদের বাবা মায়ের যে জিনিসটা অবজার্ভ করেন যে বাচ্চা হয়তো খাচ্ছে না, কিন্তু অবজার্ভ করে না যে বাচ্চা সারাদিনে কি খেলো। এখনকার যে সামাজিক অবস্থা এবং আমাদের যে সমস্ত ফাস্ট ফুড রয়েছে, বেভারেজেস রয়েছে, চিপস রয়েছে, এগুলো কিছু কিছু রয়েছে বাচ্চারা খুব পছন্দ করে এবং এগুলো ক্ষুধা নষ্ট করে দেয়, যার ফলে বাচ্চারা ইউজুয়াল বাবা মা মনে করেন যে আমার বাচ্চা সকালবেলায় ব্রেকফাস্ট এরকম হেভি ব্রেকফাস্ট করবে, দুপুরে ভাত খাবে, রাতে ভাত খাবে। তো বাচ্চাকে যদি আপনি ওই রকম খাবার দেন তাহলে তো ক্ষুধা নষ্ট হয়ে যাবে, বাচ্চা তখন স্বাভাবিক খাবারটি খেতে চাইবে না। সেই জন্য পিতামাতার হিসাব করা উচিত যে আমার বাচ্চার পুষ্টির জন্য আমি 24 ঘন্টায় এই খাবারগুলো দেব এবং এর ব্যতিরেকে অন্যান্য খাবার যে দিব সেই খাবারগুলো আমি এই সময়ে দেব। যে বাচ্চা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে সে চিপস খেতে পারে, সে একটা স্নিকার খেতে পারে, একটা আপনার বার্গার খেতে পারে, কিন্তু দুপুরে ভাত খাওয়ার সময় এটা খেলে যদি বাবা মা বলে খেলো না তাহলে হবে না। তো যদি বাচ্চার একটি বার্গার খেয়ে তার যদি ভাতের পরিমাণ ক্যালোরি চলে আসে তাহলে তো অসুবিধা নেই। তো বাবা মা কিন্তু ওই যে ওই খাবারগুলো চিরাচরিত খাবার না খেলেই মনে করে যে আমার বাচ্চা খাবার খেলো না, এটা ভুল ধারণা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের অসুস্থতা হলে, যেমন সিম্পল টনসিলাইটিস হয়েছে, টনসিল বড় হয়ে রয়েছে, বাচ্চা খাচ্ছে না, মুখে ফাঙ্গাস হয়ে রয়েছে, বাচ্চা খাচ্ছে না, বাচ্চার কনস্টিপেশন আছে, বাচ্চা খাচ্ছে না, এগুলো অবশ্যই একজন হিস্ট্রি থেকে নিয়ে বের করে, এক্সামিনেশন করে বের করে তার চিকিৎসা করলে বাচ্চা খেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, RX71 এর সাথেই থাকুন।